হ্যাঁ মা বলুন না, পরে না হয় ভালো করে বলবে। বড় বৌমা যদি আসল কথাটা বলতে হয় তাহলে বলি, বরণ ডালা নিয়ে তৈরি হও মা, তোমার ছেলের বউ এসেছে। মা কি যে তামাশা করেন না আপনি, মাঝে মাঝে কিচ্ছু বুঝি না বাবা। তবে যতই তামাশা করুন না যাই বলুন না কেন, ছেলের সঙ্গে আমি কিন্তু কথা বলবো না, একদম কথা বলবো না। ও যদি মাকে ছেড়ে দিব্যি থাকতে পারে তাই থাকুক। ছেলেকে তো দেখছি না, ভেতরে আসছে না কেন? বুঝতে পেরেছে নিশ্চয়ই যে মাকে ফোন টোন না করে মারাত্মক চটিয়ে দিয়েছে। যে কথাটা আমি বললাম তার দাম তোমরা দিলে না। আমি কিন্তু তোমাদের সঙ্গে কোনো তামাশা করছি না মা। এবারে কিন্তু আমিও তোমার কথা বুঝতে পারছি না। আমার আর কোনো উপায় ছিল না। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5-এ। আমি এখন বুঝতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি আমাকে ফোন না করার কারণটা কি। আর পুরো ব্যাপারটা পরিকল্পিত ছিল। তুমি কি করলে মা, কি করে পারলে? আমি তো ভাবতেই পারছি না তুমি যেগুলো বললে সেগুলো সত্যি সত্যি ঘটেছে, আমি স্বপ্ন দেখছি না। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে, যে এখনো কলেজ পাস করেনি অথচ বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। ছেলেটাকে ভরসা করে ছেড়েছিলাম মা, আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন মা, এত এত বড় সর্বনাশ করতে। ছি ছি ছি, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? দাদা সুস্থ মাথায় তো মানুষ এরকম কাজ করতে পারে না মা। যে ঘটনাই ঘটে থাকুক, যা যা কিছু ঘটে থাক, তার পরিপ্রেক্ষিতে এরকম একটা ঘটনা হতে পারে না মা। এই কথাটা অ্যাটলিস্ট তোমার মনে রাখা উচিত ছিল। এই মেয়েটা তো বয়সে অনেক ছোট, এই বয়সে বিয়ে দেবারই বা কি ছিল? তুমি লেখাপড়া করেছো, স্কুল পাস করেছো? আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না আমি এসব কথা উঠছে কেন এখন। হ্যাঁ তাই তাই তো, মেয়েটা যখন একবার বিয়ে হয়ে গেছে তখন ওকে অপমান করার কি মানে দিদি ভাই? কারণ বৌমাম, একবার যখন বিয়েটা হয়ে গেছে আর তুমি যতই রাগ করো তা যখন ফেরাতে পারবে না, তখন বরং ডালাটা নিয়ে এসো না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মেয়েটিকে গড়ে পিঠে তোমার মনের মতো করে তৈরি করে দেব। একদিন তুমি ওকে নিয়ে অহংকার, থাক এসব কথাগুলো, না সিনেমা সিনেমাই ভালো লাগে। আমার জীবনটাকে সিনেমার চরিত্র বানাতে চাই না মা,
বেশ বেশ, তুমি আমার কথা আজকে মানছো না, কিন্তু যেদিন আমি প্রমাণ করে দেবো সেদিন কিন্তু আমাকে কিছু বলো না। যাও মা, তুমি বরং একটা কাজ করো, বরণ ডালাটা নিয়ে এসো। ওরা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? না মা, বরণ ডালা আসবে না। আমি আপনার কথা কোনোদিন অমান্য করিনি, কোনোদিন করিনি। অবশ্য আপনি অমান্য করার মতো কোনোদিন কোনো কথা বলেননি, কিন্তু আজ করছি, এই প্রথম করছি। বড় বৌমা, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে, আমাকে বললেই কথাটা তুমি। হ্যাঁ বললাম, বললাম মা, আমার আমার ভেতরটা আগুন লেগে দাও দাও করে জ্বলছে মা। এখন তাই কোনো কিছু আড়াল না রেখে সবকিছু সামনাসামনি পরিষ্কার করে বলে দিলাম। তীর্থ, তুমি কিছু বলবে না? বেশ বেশ, তাহলে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আর আমি যদি বয়সে তোমাদের থেকে বড় না হতাম, আর সম্পর্কে মা না হতাম, তাহলে হয়তো পা ধরেই ক্ষমা চাইতাম। এখন তো মনে হচ্ছে আমি একটু মস্ত বড় ভুল করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে তোমাদের ছেলে আসলে তোমাদেরই ছেলে। আমি ভেবেছিলাম যে এ বাড়ির ছেলে মেয়ের দায় তোমরা আমার উপর চাপিয়ে নিশ্চিন্ত ছিলে, ভুল বুঝেছিলাম। আসলে তোমরা কিছুই কোনোদিন চাপাওনি আমার উপরে, আর যখন সময় এসেছে তোমরা প্রমাণ করে দিয়েছ। ছেলে মেয়ের ভার চাপানো যদি এই হয় মা, তাহলে আমি সত্যি বলছি আমি না জানি। বাবা, তোমরা শুধু শুধু জানকে কথা শোনাচ্ছ। জান এমন কিচ্ছু করেনি যাতে জানকে এতগুলো কথা শুনতে হয়। ওই সিচুয়েশনে থেকে জানের যেটা উচিত মনে হয়েছে আমি সেটা করেছি, আর জানের উচিতের কাছে আমার কোনো বিঘত ঘটেনি। আমার ক্যারিয়ার আর আমার স্ট্যান্ডার্ডের থেকেও একজনের প্রাণ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। মেজ বৌমা, তুমি না মা, এই অধর্ম আমি করতে পারবো না, আমাকে আমাকে মাফ করো। ছোট বৌমা, আপনি আদেশ করলে আমি কাজটা করব মা, কিন্তু আপনি আদেশ করছেন বলে কিন্তু আমি আমি কাজটা করছি। মন থেকে করছি না। ঠিক আছে, আমি 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 বরণডালার সাজিয়ে আনছি। নদী দিঘি, তোমরা কি একটু হাতে হাত লাগাতে পারো? বাপের বাড়িতে তুমি যদি না পারো, বাধ্য হবো একা চলে যেতে। মা প্লিজ, আমার কথা শোনো, একবার একবার আমার কথা শোনো প্লিজ। বলেছি তো, একদম মা বলে রাখবে না। আমি ভেবে নেবো আমার কোনোদিন কোনো সন্তান হয়নি। বড় বৌমা, কি অলক্ষণে কথা বলছো তুমি? জান জান, তুমি বরং আমায় ফেরত পাঠিয়ে দাও। গাড়িটা যদি এখনো চলে গিয়ে না থাকে, তুমি সোনার উপর সাথে আমাকে ফেরত পাঠিয়ে দাও। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।